দেশের স্বল্প খরচে অধিক মাছ চাষের নতুন এক প্রযুক্তি বায়োফ্লক এই প্রযুক্তিতে পুকুর নাক কেটে বাড়ির রাঙিনায় ছাদে অল্প জায়গায় করা যাচ্ছে মাছ চাষ বিনিয়োগের পরিমাণও খুব কম এতে কম খরচে মাছ উৎপাদন বাড়ে বহুগুণ কিশোরগঞ্জের ভৈরবে দিন দিন বাড়ছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহ বাড়ছে যুবকদের মাঝেও বাড়ির উঠানে আবার কেউ কেউ বসত ঘরের ভেতরে করছেন বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষে সংশ্লিষ্টদের সহযোগিতা করে যাচ্ছেন স্থানীয় প্রশাসন এই যে প্রযুক্তিতে এটা হচ্ছে আপনার বায়োফ্লক এটা হচ্ছে মাছের বর্জাত থেকে খাবার তৈরি যেমন আমাদের যেহেতু আমরা পুকুরে মাছ চাষ করি এখানে হচ্ছে আপনার এক থেকে দেড় কেজি দুই কেজি খাবার আমরা এক কেজি মাছ পাই আর এখানে হচ্ছে আপনার আমরা ছয়শো থেকে সাতশো গ্রামের ভিতরে এক কেজি মাছ পাই কারণ হচ্ছিল এখানে আমরা একটা ব্যাকটেরিয়া ব্যবহার করি যেটাকে প্রোবায়োটিক বলে ওইটার মাধ্যমে মাছের যে বর্জ্যটা ছাড়ে এটাকে আবার রিটার্ন মাছের খাবারে তৈরি হয় মাছের চাষ করছি এটা দেখে আমার তো বুঝে আইসি লাভজনক মাছের চাষ জায়গা খুবই কম লাগে তখন আমার বাড়িতে দুটা টাঙ্গি করছি জবের প্রতি আমার ইন্টারেস্ট নাই যেহেতু এই বিজনেসটা প্রফিটেবল অল্প সময়ে অল্প জায়গায় এবং অল্প শ্রমে এই ব্যবসাটা করা যাইতেছে তাই আমি প্ল্যান করছি যে আমার এই জায়গাটাতে আমি এটা শুরু করে দেবো উঠানের মধ্যে যে এরকম একটা চাষ বা পুকুর নাই কোনো ইয়া নাই কোনো কোনো কিছু ইয়া নাই তার জন্য আমরা এই এর প্রতি আগ্রহ তার প্রতি দিক আমরা আর জায়গায় জলা জলাশয়ের প্রয়োজন নাই ঘরের আশেপাশে বা আমাদের সাদের উপরে বিভিন্ন জায়গায় ট্যাঙ্কের মাধ্যমে আমরা যে বায়োফ্লগ মাধ্যমে আমাদের যে বায়োলজিক্যাল কন্ট্রোল করে আমাদের যে খাদ্যের আমরা যে খাদ্যটা প্রদান করে থাকি সেই খাদ্যের উদ্শিষ্ট অংশ আবার এটা রিনিউ হয়ে রিসাইকেল হয়ে তা আমাদের এদের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে যার জন্যে বায়ো এখন কিন্তু আমাদের দেশে এখন আমাদের মৎস্য অধিদপ্তর এখন এটা পাইলট হিসেবে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ফরিদপুরের মধু